আজ বলবো এক জাপানি সাইকেল মেকানিকের গল্প। জন্ম জাপানের হামা মাতসু নামের ছোট শহরে। যার মা ছিলেন একজন তাঁতি ও বাবা ছিলেন একজন কামার। ছেলেটি জন্মগ্রহণ করেন 1906 সালে। জাপানের স্কুলগুলোতে নিয়ম ছিল, কেউ পরীক্ষায় খারাপ করলে বাসা থেকে অভিভাবকের স্বাক্ষর ও পারিবারিক সিল নিয়ে যেতে হবে স্কুলে। পড়ালেখায় খারাপ ছিল বলে পরীক্ষায় খারাপ করা তার জন্য স্বাভাবিক ব্যাপার ছিল। নকল সিল জমা দিয়ে কয়েকবার পার পেলেও পরে একবার ধরা পড়ে উত্তম মধ্যম খেতে হয় তাকে। মাত্র 15 বছর বয়সে স্কুল ছেড়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়েন। সাইকেল মেরামত করতে জানতেন বলে চাকরি পেয়েছিলেন অটো শুকাই নামের সাইকেল মেরামতকারীর প্রতিষ্ঠানে। বয়স ও অভিজ্ঞতা কম বলে দোকানে মোছা আর খাবার তৈরি করার কাজ দেওয়া হয় তাকে। তার বয়স যখন 17, তখন এক ভূমিকম্পে ভয়াবহ আগুন ধরে যায় অটো শুকাই নামের ওই দোকানে। জীবন বাজি রেখে সেই দোকানে থেকে 3টি রেসিং কার উদ্ধার করে সেই ছেলেটি। এই ঘটনার পর সে মালিকের সুনজরে পড়ে যায়। মালিক তাকে রেসিং কার ডিজাইনের সাহায্যে দায়িত্ব দেন। পরের বছর জাপানের জাতীয় পর্যায়ে রেসিং কার প্রতিযোগিতার জন্য গাড়ি ডিজাইন করেছিলেন তিনি, যেটি প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে নেয়। পরের 5 বছরে তার পরিশ্রম, অধ্যবসায় আর নিষ্ঠার কারণে অটো শুকাই হয়ে ওঠে টোকিওর জনপ্রিয় সার্ভিস সেন্টার। কয়েকটি শাখা খোলা হয় প্রতিষ্ঠানটির সার্ভিস সেন্টারের, আর তাকে মাত্র 21 বছর বয়সে একটি শাখার প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দিয়ে তিনি শিখে নিলেন কীভাবে পিস্টন রিং বানাতে হয়, পাশাপাশি কাস্টমারদেরকে সাথে কীভাবে ব্যবহার করতে হয় তাও শিখে নিলেন। শেখায় তৃপ্তি আসছিল না দেখে টেকনিক্যাল স্কুলে ভর্তি হন, এতে তার দক্ষতা বাড়ে। এ সময় তিনি রেসিং কার বানান, তবে রেসিং কনটেস্টে গিয়ে গাড়ি ভেঙে গেল, ব্যর্থ হলেন তিনি। গাড়ি বানানোর পাশাপাশি কার রেসিং ছিল তার নেশা। 1936 সালের এক কার রেসে দুর্ঘটনার শিকার হন তিনি, তার একটি হাত ভেঙে যায় আর টেকনিক্যাল স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়। সুস্থ হয়ে পরের বছরই নিজেই ব্যবসায় নেমে পড়েন, প্রতিষ্ঠানের নাম দেন টোকিও সিকি। পিস্টন বানানো শুরু করেন সেই প্রতিষ্ঠানে। কোয়ালিটি ভালো হয় টয়োটা তার সরবরাহ করা পিস্টন কিনে নিতে থাকে। টয়োটার মোট পিস্টনের 40% তার প্রতিষ্ঠান সরবরাহ করতে থাকে। এর মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানে কাজ করার জন্য এটি খুব কঠিন সময় ছিল। ওই সময় কাজ বন্ধ থাকায় তিনি ইঞ্জিন ব্যবহার করে গ্যারেজে বসে স্কুটার বানিয়ে ফেলতেন। প্রথম ইঞ্জিন চালিত সাইকেল আশপাশের মানুষকে এতই আকৃষ্ট করে যে তিনি এবার তা ব্যবসা শুরু করেন। লোকটার নাম হোন্ডা, সয়চরে হোন্ডা। কি ভাবছেন, জনপ্রিয় মোটর বাইক হোন্ডার কথা? ঠিক ধরেছেন, তিনি এই হোন্ডার প্রতিষ্ঠাতা। সাইকেল মেকানিক থেকে শিল্পপতি হয়েছেন তিনি পরিশ্রমের জোরেই। তার মতে সাফল্য পরিশ্রমের মাত্র 1%কে প্রদর্শন করে, যা আসে বাকি 99% ভাগ ব্যর্থ পরিশ্রম থেকে। সারমর্ম, আমাদের সব কাজের জন্য প্রয়োজন অসীম পরিশ্রম। পরিশ্রম যত বেশি যে করতে পারবে তার সাফল্য অর্জন অপরিহার্য। উপরোক্ত গল্প, ছেলেটি ভালোভাবে পড়ালেখা করতে পারেনি ঠিকই, কিন্তু তার সাফল্য অর্জন হয় এক ব্যবসায়ী হিসাবে। আর এই সাফল্য ব্যবসায়ী হওয়ার মূল কারণ হচ্ছে ধৈর্য সহকারে একনিষ্ঠভাবে কাজ করা। আর তার সাফল্যের দিক থেকেও অনেক সময় ব্যর্থতার আবির্ভাব আমরা শুনেছি, কিন্তু তাই বলে যে তিনি হতাশ হয়ে থেমে গিয়েছেন তাও কিন্তু নয়। তিনি হতাশ না হয়ে আমাদের শিখিয়েছে, কোনো কিছু পাওয়ার আগে আমাদের অনেক হতাশা আসবে, তাই বলে হতাশকে ভয় না পেয়ে সামনের দিকে অগ্রসর হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আর তাই এই গল্পে হোন্ডার প্রতিষ্ঠাতার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের কাজ অতি সহজেই করতে পারি। একদিন না একদিন সাফল্য আমাদের দরজায় এসে সাড়া দিবেই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন, এবং হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এ ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।